নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি স্টেশনে রয়েছি। আজকের ভিডিওটা সকালবেলায় এই স্টেশন থেকেই শুরু করছি। আমি ট্রেনে উঠে পড়েছি। আজকে প্রচণ্ড ভিড়, কিন্তু তাও কপাল ভালো ছিল, তাই বসার জায়গাটা পেয়ে গেছি। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, একদম মেঘলা আকাশ, সেই জন্য গরমটা সেরকম নেই। আর ট্রেনের জানলার ধারে বসলে এত সুন্দর হাওয়া দেয় যে গরম একেবারেই লাগে না। ছোটোবেলায় যখন ট্রেনে চাপতাম, তখন জানলার ধারে সিটটায় কে বসবে সেইটা নিয়ে ভাই বোনদের মধ্যে ঝগড়া লেগে যেত। এখনও বাচ্চাগুলোর সাথে থাকলে ট্রেনের ধারে সিটগুলো আমরা বুঝতে পাই না, তবে বাচ্চারা সাথে না থাকলে জানলার ধারে সিটটা আপনার কপালে তখন থাকবে। বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন, মেঘলা আকাশ, মাঠ ঘাট জমি সব কিছু দেখে যেন একদম মনটা ভরে যাচ্ছে। ছোটতে যখন ট্রেনে চাপতাম, দেখে মনে হতো জমি মাঠ ঘাট গাছ সব যেন আমাদের সঙ্গে ছুটে ছুটে যাচ্ছে। ট্রেনে ওঠার পর একটার পর একটা মুখরোচক খাবার তো এবার উঠতেই থাকবে, তাই প্রথমেই নিয়ে নিলাম আমাদের সবার পছন্দের ঝালমুড়ি। আর ঝালমুড়ির মধ্যে একটা নারকেলের লম্বা টুকরো তো থাকবেই। সকালবেলা বেরিয়ে এসেছিলাম বলে সেরকম কিছু খাওয়া হয়নি, ঝালমুড়িটা খেয়ে একদম মনটা ভরে গেল। এখন আবার ট্রেনে ঠান্ডা জলও বিক্রি হচ্ছে। এখানে দেখুন, এই কাকিমা গজা বিক্রি করছে, এনার কাছ থেকে অনেকেই গজা কিনছেন। তারপরেই চলে এলো আমাদের বাদাম কাকু, ওনার ঝোলাতে কত রকম জিনিস রয়েছে দেখুন। আমি ওনার কাছ থেকে ডালমুট, গুড় বাদাম এসব একটু কিনলাম। ট্রেনে যেতে যেতে এগুলো খেতে একটু করে বেশ ভালো লাগে। ডালমুট খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর এই কাকু এলেন গার্ডার নিতে, ওনার কাছ থেকেও সবাই গার্ডার কিনছিলেন। তারপরে সকাল সকাল আমাদের দর্শন হলো খুদে মহাদেবের। দেখুন কি সুন্দর লাগছে, কি সুন্দর সেজে গুজে ট্রেনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানে দুর্গাপুর পৌঁছে গেছি, এবার ট্রেন থেকে নেমে পড়েছি। এবার স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে নেব। অটো পেয়ে গেছি, অটোতে চেপে পড়েছি। দুর্গাপুরে এসে লক্ষ্য করছি এখানে কিন্তু সেরকম টোটো পাওয়া যায় না কো, বেশিরভাগই সব অটো রয়েছে, টোটো খুবই কম। যাই হোক, আমাদের যেখানে কাজ আছে আমরা সেখানে পৌঁছে গেছি, নেমেও পড়লাম, খানিকক্ষণের কাজ, তারপর এখান থেকে বেরিয়ে পড়ব। আর ইনি এখানে গরমে বসে আছেন। আমাদের কাজকর্ম সব হয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে, এবার খুব খিদে পেয়েছে, এবার চলুন কিছু খাওয়া যাক। এখানে দেখছি একটা ভাতের হোটেল রয়েছে, এখানেই তাহলে খাওয়া যাক। এই হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট ছোট টেবিল দেয়া রয়েছে, চারটে করে চেয়ার, আর সব রকমই বেশ ব্যবস্থা রয়েছে। দাঁড়ান, আগে খাবারের অর্ডারটা দিয়ে দিই। আমাদের খাবার চলে এসছে, একদম গরম গরম ভাত, খোসা সুদ্ধ আলু ভাজা, সয়াবিনের তরকারি, ডাল, তার সাথে তো আচার, পেঁয়াজ, লঙ্কা, পাঁপড় ভাজা দিয়েছে, আর আমরা এর সাথে চিকেন নিয়েছি। ভাতটা প্রচণ্ড গরম, একদম মাখা যাচ্ছে না কো। এরকম গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকেই আছেন গরম ভাত খেতে পছন্দ করেন না, তবে আমার গরম ভাত খেতে খুব ভালো লাগে। চিকেনের ঝোলটাও কিন্তু খুব ভালো হয়েছিল। এই হোটেলটায় খাবার দাবার কিন্তু বেশ ভালো পাওয়া যায়।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার অটোতে চেপে পড়লাম, যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, এবার বাড়ি ফিরব। স্টেশনে পৌঁছে গেছি, এবার দাঁড়ান আগে টিকিটটা কেটে নিই। মেঘলা আকাশ থাকার জন্য আজকে গরমটা কম, কিন্তু স্টেশনটা এখন দেখুন দুপুরবেলায় অনেকটাই ফাঁকা রয়েছে, সেরকম মানুষজন নেই বললেই চলে। কিন্তু রোদটা কিন্তু এবার আস্তে আস্তে উঠছে, আর গরমটাও আস্তে আস্তে পড়ছে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, তখন এত ভিড় ছিল, স্টেশন ফাঁকা থাকলে কি হবে, এতটাই ভিড় ছিল যে সেই সময় ভিডিও করাটা আর আমার পক্ষে সম্ভব হয়নি। যাই হোক, স্টেশন থেকে এবার আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর দেখুন, যেটা ভাবছিলাম সেটাই হলো, প্রচণ্ড খটখটে রোদ উঠেছে আর গরমটাও প্রচণ্ড পড়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন।